সোলের গব্বর সিং এর সঙ্গে প্রধানমন্ত্রীর তুলনা, বিধানসভায় তুলনা টানলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা বিষয় আরো বিস্তারিতভাবে জানবো। আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখার্জি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। উজ্জ্বল, ঠিক কোন প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আজ এই তুলনা টানলেন? দেখো, সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী আজকে রাজ্যপালের ভাষণের উপর বক্তব্য রাখছিলেন এবং সেখানে কিন্তু তিনি প্রথমেই নোট প্রসঙ্গ টেনে আনেন। মুখ্যমন্ত্রীর যে অবস্থান নোট নিয়ে, তিনি কেন্দ্রীয় সরকারের চড়া আসনের সমালোচনা করেন এবং এই সমালোচনা করতে গিয়েই মুখ্যমন্ত্রী তার ভাষণের প্রথমেই বলেন যে এটা কেউ ভয় ভক্তিতে মেনে নিচ্ছে, কেউ মনের থেকে মেনে নিচ্ছে না। এবং এক্ষেত্রে তিনি সেই ছোটবেলায় ঘুমপাড়ানির গানের কথা উল্লেখ করে গব্বর সিং এর নাম টানেন, সোলের গব্বর সিং, অর্থাৎ যাকে এক সময় পাড়ার লোকেরা ভয় পেতেন তেমন ভাবেই তাকে সেই সময় প্রজেক্ট করা হয়েছিল। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর সঙ্গে তুলনা টাননেন, যদিও প্রধানমন্ত্রীর নাম নিশ্চিতভাবেই বলেননি। তিনি কিন্তু বলেন যে গব্বর সিং এর মতন, গব্বর সিংকে যেমন সবাই ভয় পেতেন, এটাও নোটটাও ভয় ভক্তিতে সবাই মেনে নিচ্ছে। এরপরই কিন্তু মুখ্যমন্ত্রী কার্যত বিজেপির যে তিন বিধায়ক, বিশেষ করে দিলীপ ঘোষ তার নাম না করে, তার বিরুদ্ধে কিন্তু রীতিমতন আক্রমণাত্মক ছিলেন এবং তিনি বলেন যে এখানে দাঁড়িয়ে একের পর এক বিবৃতি দিয়ে যাচ্ছেন যে আমাদের এমপিদের নাকি দিল্লিতে গেলে আপনারা গাছের সঙ্গে বেঁধে রেখে দেবেন, আপনাদের এখানে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক মিনিটও সময় লাগবে না। কিন্তু তিনি রাজনৈতিক প্রতিহিংসা চান না বলে এই ধরনের কোনো ব্যবস্থা নিতে চান না। ফলে মুখ্যমন্ত্রী কিন্তু তার অবস্থান বিধানসভার মধ্যে দাঁড়িয়ে আরো একবার স্পষ্ট করলেন, প্রধানমন্ত্রীকে কড়া সুরে আক্রমণ করে গব্বর সিং এর সঙ্গে কার্যত তুলনা টেনে বিজেপির বিধায়কদের বিরুদ্ধে কার্যত হুঁশিয়ারি দিয়ে তিনি বুঝিয়ে দিলেন যে যে বিতর্কই হোক না কেন, তিনি কিন্তু কেন্দ্রীয় সরকারের বিরোধী এই অবস্থান থেকে নিজেকে সামান্যতম সরাতে নারাজ। উজ্জ্বল, ধন্যবাদ। এদিকে অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্রের ইস্তফা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলেন, আমি রাজনৈতিক দলের কাউকে এজি করিনি। অরিন্দবাবু, বিমলবাবু অসুস্থ ছিলেন, জয়ন্তবাবু 19 মে চিঠি দিয়ে পদত্যাগ করতে চেয়েছিলেন, বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি আরো বলেন যে আমরা সরকারে এসেছি, একটু সময় দিন, তাই তাকে কাজ চালিয়ে যেতে অনুরোধ করি। কারো প্রতি আমার কোনো অশ্রদ্ধা নেই, জয়ন্ত মিত্রের ইস্তফা প্রসঙ্গে বিধানসভায় এমনটাই বললেন মুখ্যমন্ত্রী।